আমতলি পুলিশ সাবডিভিশনের সাবডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করেছি গত পরশুদিন রাত্রে। আমার সাবডিভিশনের সবাইকে আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং গুরুদের আমি প্রণাম জানাই এবং ছোটদের আমি আমাদের আদর জানাই। আপনারা থেকে আমি সাহায্য আশা করব। আমাদের যে সমাজে কিছু কিছু পরিবর্তন আনার জন্যে, সেগুলো হচ্ছে যেটা আইনের বিরুদ্ধে কাজ করছে এবং বিশেষ করে যে নেশা জাতীয় জিনিসগুলো যে সেবন করছে ইয়ং জেনারেশন, তাদেরকে আমি অনুরোধ করব এইসব ছেড়ে দেওয়ার জন্য। আর অনুরোধ করব যারা গাড়ির মালিক আছে, বাইকের মালিক আছে, আপনারা গাড়ির কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিন, কারণ না হলে আবার আমাদের সাথে ঝগড়া হবে, আমরা আমাদের কাজ করতে যাব, তখন আবার আপনারা আমাদেরকে কী বলে এটা অনুরোধ করবেন যে স্যার আজকের দিন ছেড়ে দিন, তো হয়তো বা সেই পরিস্থিতি নাও হতে পারে ছেড়ে দেওয়ার মতো। তো তার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের গাড়ির কাগজপত্র সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে নিন, এবং যারা আপনারা বাইক চালান, স্কুটি চালান, ইয়ং জেনারেশন থেকে সবাইকে আমি অনুরোধ করছি, ইভেন মহিলারা যারা স্কুটি চালান আপনারা হেলমেট ব্যবহার করবেন। হেলমেট পুলিশের জন্য নয়, হেলমেট নিজের বাঁচানোর জন্য, কিন্তু যেহেতু আইনে বলা হয়েছে হেলমেট না লাগালে ন্যূনতম ফাইন করা হবে বা ম্যাক্সিমাম করা হবে, তার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে হেলমেট লাগিয়ে চালাবেন। এবং যদি বাচ্চারা যদি থাকে সঙ্গে, আমি অনুরোধ করব বাচ্চাদেরও আপনারা হেলমেট পরানোর চেষ্টা করবেন। আর হচ্ছে বাইক যারা চালান, এটা আমি বলেছিলাম আমি অনেক বলি যে জুতা পরে, মানে বেল্ট জাতীয় জুতা পরে যে চালানোর জন্য, নাহলে সেটা অপরাধ হয় সেটা।